আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রিফাত হাসান। এমন সুন্দর সুন্দর ভিডিও এবং ইনফরমেশন দেওয়াই আমার কাজ। এই ভিডিওটি আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে পাচ্ছেন অজানা সব তথ্য যা আগে আপনারা পাননি মেটেরিয়াল সম্পর্কে, এবং সব ভিডিওতেই আপনারা পাবেন সব ইনফরমেটিভ তথ্য যেটা অন্য কোনো চ্যানেল বা কেউ আপনাকে দিবে না। এইভাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি উত্তরা উত্তরের দ্বিতীয় তলায় চলে এসেছি। সামনে গেলেই দেখতে পারবেন আপনারা টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে বসে রয়েছে, বিশ্রাম নিচ্ছে, অনেকে দেখতে এসেছে। এখানে কিন্তু টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার থেকে আপনারা নির্দিষ্ট মূল্য দিয়ে টিকিট কেটে চলে যাবেন সামনে। এবং এখান থেকে উত্তরা উত্তর থেকে সর্বশেষ স্টেশনটাই বর্তমানে আগারগাঁ, পরবর্তীতে কিন্তু মতিঝিল অথবা কমলাপুর পর্যন্ত যেতে পারবেন। আমি টিকিটটি নিয়ে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিং করার ফলে দরজাটি কিন্তু খুলে গেল। দরজাটা খুলে যাওয়ার পর সামনে চলে যাচ্ছি এবং আমার তিনতলা থেকে লিফট, এসকেলেটার অথবা স্টেডিসের মাধ্যমে উঠে তিনতলায় প্রবেশ করে ট্রেনে উঠতে হবে। প্রতি 2 মিনিট পরপরই ট্রেন চলে আসে। এখান থেকে কিন্তু আপনারা একদম লাস্ট স্টেশন আগারগাঁ যেতে পারবেন 60 টাকার মাধ্যমে, মিরপুর 10-এ যেতে পারবেন 40 টাকার মাধ্যমে। ভাড়াটা যদিও আমার কাছে একটু বেশি লেগেছে, যেহেতু এই প্রকল্পটি ঋণ নিয়ে করা হয়েছে, দিন গেলে হয়তো ভাড়াটি কমতে পারে। আমি চলে যাচ্ছি তিনতলার দিকে, এবং আমাদের আরেকটি ইনফরমেশন জানা দরকার, সেটা হচ্ছে সাভারের হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত জমি অধিগ্রহণ শুরু হয়েছে। কিন্তু আমি সত্যি জানি না জমি অধিগ্রহণের কাজ কবে নাগাদ শেষ হবে, আমরা আবার কবে নাগাদ কাজ শুরু হবে। সেজন্য যদি খুব তাড়াতাড়ি সাভারবাসীর জন্য এবং ঢাকাবাসীর জন্য ওই রুটটা চালু করা হয় তাহলে আমরা উপকৃত হবি। অর্থ আমি এখানে এসে চারপাশটা সুন্দরভাবে দেখে নিচ্ছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যেহেতু আজকে ওয়েদারটা খুব সুন্দর। আমি কিছুক্ষণ পর উপলব্ধি করলাম যে আমাদের সামনে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে একটি প্লেন ল্যান্ডিং করছে এবং অসংখ্য প্লেন দেখবেন একটু পরপর ল্যান্ডিং করে। যদিও আপনার এই স্টেশনে এসে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যেই একটির পর একটি ট্রেন চলে আসে এখানে। এখানে কিন্তু আপনারা তথ্যকেন্দ্রও পেয়ে যাবেন, এখানে গাইডলাইনও পেয়ে যাবেন ট্রেনটি কখন কোথা থেকে কোন রোডে চলছে এবং ভবিষ্যৎ তাদের প্ল্যানিং কি। এখানে তথ্যকেন্দ্র থেকে একটু সামনে আগাতেই আমার ট্রেনটি চলে এসেছে। এই ট্রেন দিয়ে যাব আমি মিরপুর 10 পর্যন্ত, কিন্তু এর লাস্ট গন্তব্যস্থল কিন্তু আমাদের আগারগাঁ। দেখুন ট্রেনটি নির্দিষ্ট স্থানে আসার পরই স্বয়ংক্রিয়ভাবে দরজাগুলো খুলে যাবে এবং আমি চলে যাব সামনে ট্রেনের ভিতরে। ট্রেনটা কিন্তু আমার দেখে খুবই সুন্দর লাগছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনটি দেখতে ফার্স্ট ইম্প্রেশন খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন, এবং যাত্রীরা যার যার নির্দিষ্ট স্থানে বসে যাচ্ছে এবং প্রত্যেকটা সিটের পাশেই রয়েছে এয়ার কন্ডিশনার। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য কিছু বিষয় রিকমেন্ড করব। সেক্ষেত্রে আপনারা যদি উত্তরা যেতে চান তাহলে যদি সাধারণ পরিবহন অথবা নিজস্ব পরিবহন ইউজ করতে চান, আপনাদের অনেক জ্যাম ঠেলে চলে আসতে হয় উত্তরাতে। সেজন্য আপনি যদি মিরপুর অথবা আগারগাঁ থেকে মেট্রো রেলে করে আসেন, সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট চলে আসবেন উত্তরা উত্তর অথবা দিয়াবাড়ি লাস্ট স্টেশনে। এখানে আপনারা আসলেই পেয়ে যাবেন বিভিন্ন ট্রান্সপোর্ট, এর মধ্যে থাকবে টেম্পো, বিআরটিসি, বাস থেকে অন্যান্য যানবাহন, এবং আপনি খুব সহজে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন উত্তরা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে চলে এসেছি উত্তরা দিয়াবাড়ির হাটের এখানে। আমি বসেছিলাম একটা জানালার পাশে, খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি মিরপুরের দিকে। পানিতে টইটম্বুর করছে দিয়াবাড়ির চারপাশ, বর্ষার সিজন এবং মেঘলা আকাশে যেন এক অন্যরকম দৃশ্য আমরা উপভোগ করছি। দেখা যাচ্ছে বিশাল বড় দিয়াবাড়ির অট্টালিকাগুলো। বর্তমান সরকার যদি অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসে তাহলে হয়তো সাধারণ জনগণ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। মেট্রো রেলের ভাড়া সম্পর্কেও কিছু কথা বলতে হয়। এখানে আপনি যে কোনো স্টেশনে নামবেন না কেন, আপনাকে পে করতে হবে 20 টাকা। দেখতে পাচ্ছেন MRT-র কার্ড এরকম হয়ে থাকে। আমি চলে এসেছি
মিরপুর 10-এর স্টেশনে। যেটা বলছিলাম, 20 টাকা আমার মতে বেশি হয়ে গেছে, সর্বোচ্চ যদি 15 টাকা হতো এবং আগারগা পর্যন্ত 40-45 টাকা হলে এবং মিরপুর 10 পর্যন্ত 25-30 টাকা হলে জনগণের সুবিধা হতো, কারণ এটি যেহেতু মানুষের সেবার জন্য তৈরি করা হয়েছে এবং স্টুডেন্টদের জন্য বিশেষ করে আলাদা ফেসিলিটি দিলে খুবই ভালো হয়। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটি সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই ট্রেনটি মাত্র রওনা দিল, যখন যায় তখন আমাদের ফ্যান্টাসি কিংডম এবং যমুনা ফিউচার পার্কের রোলার কাস্টারের মতোই মনে হয়। 100-এর বেশি দূরত্ব অতিক্রম করছে প্রতি ঘন্টায়। কত সুন্দরভাবে চলে গেল ট্রেনটি। আমি নিচের দিকে নেমে যাচ্ছি, 3তলা থেকে 2তলার দিকে, এবং নিচতলায় নেমে যাচ্ছি মিরপুর 10 থেকে। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমন অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করাই আমার কাজ। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাটে এখানে জমা দিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলছি। এখানে আপনারা কিন্তু এসকেলেটর অথবা লিফট অথবা কিন্তু আমি এখানে স্টেয়ারস ব্যবহার করছি, যেটাকে সিঁড়ি ও বলতে পারেন। এখান থেকে আপনারা নির্দিষ্ট ট্রান্সপোর্ট দিয়ে নির্দিষ্ট গন্তব্যে চলে যাবেন।